ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী পাঁচটি দেশ অস্ত্র প্রতিযোগিতায় কে বেশি শক্তিশালী? বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ভূমধ্য সাগর মূলত এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত এবং উত্তরে দক্ষিণ ইউরোপ ও তুরস্কের আনাতোলিয়া, দক্ষিণে উত্তর আফ্রিকা, পূর্বে লেভান্ট এর দ্বারা প্রায় পুরোপুরি আবদ্ধ। যদিও সাগরটিকে মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের অংশ হিসেবে বিবেচনা করা হয়, এই অঞ্চলের পার্শ্ববর্তী দেশগুলো যেমন ধনী, তেমনই রয়েছে বিশাল সামরিক শক্তি, যার কারণে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সবসময়ই উত্তেজনা লেগেই থাকে। আমাদের আজকের ভিডিওতে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী পাঁচটি শক্তিশালী দেশের সামরিক শক্তির তুলনা থাকবে। এক নম্বরে ফ্রান্স। ফ্রান্স ভূমধ্য সাগরের পরাশক্তির তালিকা এক নম্বরে, কারণ ফ্রান্সের কাছে প্রায় 300+ পরমাণু বোমা রয়েছে। ফ্রান্সের সৈন্যবাহিনীর সংখ্যা প্রায় 4.5 লাখ। নিজেদের তৈরি 400+ AMX লেকলার্ক মেইন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে। বিমান বাহিনীতে রয়েছে নিজেদের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং মিরেজ সিরিজের ফাইটার জেট। ফ্রান্সের নৌবাহিনীতে আছে শক্তিশালী এয়ারক্রাফ্ট কেরিয়ার চার্লস ডিগল। মোট 3টি এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে, 11টি শক্তিশালী ডেস্ট্রয়ার আছে, এছাড়াও 11টি ফ্রিগেট এবং 9টি সাবমেরিন আছে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন আছে 4টি। এই 4টি সাবমেরিন থেকে পরমাণু ইয়াহেড বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা যায়, ফলে সাবমেরিন থেকে পারমাণবিক হামলা চালিয়ে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী দেশগুলোর সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীকে ব্যাপক ক্ষতি করা সম্ভব। ফ্রান্সের সাথে কারো তেমন বিরোধ না থাকলেও সম্প্রতি লিবিয়া এবং গ্রিস ইস্যুতে তুরস্কের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এছাড়াও ভূমধ্য সাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার প্রণালীতে ফ্রান্সের বড় ধরনের প্রভাব রয়েছে। 2 নম্বরে মিশর। দ্বিতীয় স্থানে আছে আফ্রিকার দেশ মিশর। প্রাচীনকালে ইউরোপীয় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মিশর হয়ে আফ্রিকা এবং এশিয়াতে প্রবেশ করত। বর্তমানে মিশরের সুয়েজ খাল ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর বা আরব সাগরে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের অধিকাংশ বাণিজ্য এই পথেই হয়। বর্তমানে মিশরের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 4,40,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 4,80,000। মিশরের মোট ট্যাঙ্কের সংখ্যা প্রায় 4,300। এটা ভূমধ্য সাগরের বৃহত্তম ট্যাঙ্ক বহর, আর গোটা বিশ্বের মধ্যে মিশরের রয়েছে চতুর্থ বৃহত্তম ট্যাঙ্ক বহর। মিশরের ট্যাঙ্ক বহরে আছে আমেরিকান M1 অ্যাব্রামস থেকে শুরু করে নিজেদের তৈরি র্যামসেস 2। মিশরের বিমানবাহিনীতে যুদ্ধবিমান আছে 300+। মিশরের যুদ্ধবিমানগুলো হচ্ছে রাফাল, MiG-29, F-16 এবং মিরেজ সিরিজের যুদ্ধবিমান। মিশর নিজেদের সমুদ্রসীমার গুরুত্ব বিবেচনা করে নৌবাহিনীতে 2টি লাইট এয়ারক্রাফ্ট কেরিয়ান যুক্ত করেছেন। এছাড়াও মিশরের নৌবাহিনীতে রয়েছে 7টি ফ্রিগেট, 7টি কর্ভেট এবং 8টি সাবমেরিন। মিশরের কাছে কোনো পরমাণু বোমা নেই। মিশরের সেনাবাহিনী হচ্ছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। তবে পার্শ্ববর্তী লিবিয়াকে নিয়ে ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী আরেক মুসলিম দেশ তুরস্কের সাথে বড় ধরনের দ্বন্দ্ব চলছে, যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে। 3 নম্বরে তুরস্ক। বর্তমান সময়ে ভূমধ্য সাগর কাঁপানো তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে। ভূমধ্য সাগরের উত্তর পূর্ব দিকে তুরস্কের অবস্থান। ভূমধ্য সাগর আর কৃষ্ণ সাগরের সংযোগ পথ তুর্কি প্রণালী তুরস্কের মধ্যে দিয়ে প্রবাহিত, অর্থাৎ ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে যাতায়াতের সংযোগ পথটি তুরস্ক নিয়ন্ত্রণ করে। তুরস্কের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7,35,000। তুরস্কের সেনাবাহিনী ভূমধ্য সাগরে পার্শ্ববর্তী ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৃহত্তম সামরিক বাহিনী। তুরস্কের সেনাবাহিনীর মতো ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবথেকে বড় ট্যাঙ্ক বহরও রয়েছে তুরস্কের হাতে। বর্তমানে তুরস্কের ট্যাঙ্কের সংখ্যা 2,500-এরও বেশি। এগুলো হচ্ছে জার্মানির লিওপার্ড 2 ট্যাঙ্ক এবং আমেরিকার প্যাটন ট্যাঙ্ক। তবে তুরস্ক নিজ দেশেও ট্যাঙ্কের উৎপাদন শুরু করেছে। তুরস্কে যুদ্ধবিমান আছে 200-এর উপরে। তুরস্কের বিমানবাহিনীর সবথেকে শক্তিশালী ফাইটার F-16 যুদ্ধবিমান, যা তুরস্ক নিজ দেশেই তৈরি করে। সম্প্রতি তারা ইতালির প্রযুক্তি ধার করে T-129 অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে। এছাড়াও তাদের 2টি প্রতিষ্ঠান কমব্যাট ড্রোন নির্মাণ করে। তুরস্কের দুই দিকে দুই সাগর থাকলেও এখনও তারা তাদের নৌবাহিনীকে প্রয়োজন অনুযায়ী শক্তিশালী করতে পারেনি। বর্তমানে তাদের নৌবাহিনীতে 16টি ফ্রিগেট এবং 10টি কর্ভেট যুদ্ধজাহাজের সাথে 12টি সাবমেরিন রয়েছে।
এগুলোর অধিকাংশ জার্মানির তৈরি। তবে তুরস্কের কাছে কোনো পরমাণু বোমা নেই। বর্তমানে ভূমধ্যসাগরে পার্শ্ববর্তী দেশ ফ্রান্স, লিবিয়া, মিশর, সিরিয়া, ইসরায়েল এবং গ্রিসের সাথে তুরস্কের দ্বন্দ্ব চলছে, যা যে কোনো সময়ে মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। চতুর্থ নম্বরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম পরাজিত পরাশক্তি ইতালি। ভূমধ্যসাগরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থানে ইতালির অবস্থান। ইতালির দখলে রয়েছে ভূমধ্যসাগরের সবথেকে বেশি অঞ্চল। বর্তমানে ইতালির সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1,75,000 অ্যাক্টিভ এবং 1,82,000 রিজার্ভ। অর্থাৎ ইতালির মোট 3,57,000-এর বিশাল সেনাবাহিনী রয়েছে। সেই সাথে নিজ দেশে তৈরি ট্যাঙ্ক আছে প্রায় 200-টির বেশি। ট্যাঙ্কগুলো হচ্ছে C-1 এরিয়েট। ইতালির বিমান বাহিনীতে যুদ্ধবিমান আছে প্রায় 200-টির বেশি। ইতালির প্রধান যুদ্ধবিমানগুলি হচ্ছে নিজেদের তৈরি ইউরোফাইটার, টাইফুন এবং টর্নেডো। তাছাড়াও ভৌগোলিকভাবে ইতালি ভূমধ্যসাগরের সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখলে রাখায় তাদের নৌবাহিনীতে রয়েছে 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ। তাদের কাছে নৌবাহিনীর শক্তিশালী 4টি যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার রয়েছে। ডেস্ট্রয়ারের তুলনায় ছোট যুদ্ধজাহাজ ফ্রিগেট আছে 12টি, তবে তাদের কোনো করভেট নেই। ভূমধ্যসাগরের যে কোনো সমস্যায় অবশ্যই কোনো না কোনোভাবে ইতালির নামটি উঠে আসে। পাঁচ নম্বরে ইসরায়েল। দখলদার ইহুদিবাদী ছোট্ট দেশ ইসরায়েল আছে 5 নম্বরে। ভূমধ্যসাগরের পূর্ব দিকে এশিয়া মহাদেশের অংশে ইসরায়েলের অবস্থান। ইসরায়েল আয়তনে খুব ছোট দেশ হলেও কুবুদ্ধিমত্তার জোরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েল জন্মলগ্ন থেকেই পশ্চিমাদের বড় ধরনের সামরিক সমর্থন পেয়ে আসছে। এছাড়াও নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে বিশাল অস্ত্রশিল্পও তৈরি করেছে। ইসরায়েলে প্রায় সবসময়ই জরুরি অবস্থা জারি থাকে, কেননা ইসরায়েল সর্বদাই পার্শ্ববর্তী প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলার আশঙ্কায় থাকে। কারণ মধ্যপ্রাচ্যের সকল সমস্যার মূলেই রয়েছে ইসরায়েল, যার কারণে ইসরায়েলের প্রতিটা নাগরিককেই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নিতে হয়। ইসরায়েলের সৈন্য সংখ্যা প্রায় 1,70,000 অ্যাক্টিভ, পাশাপাশি প্রায় 4,500,000-এর বিশাল রিজার্ভ ফোর্স রয়েছে। ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 2,500-এরও বেশি। ইসরায়েলের নিজেদের তৈরি কুখ্যাত মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই বিশাল ট্যাঙ্ক বহরের ভূমিকা রয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীতে যুদ্ধবিমানের সংখ্যা প্রায় 300-এর মতো। এতদিন অত্যাধুনিক F-16 এবং F-15 যুদ্ধবিমান দিয়ে বিভিন্ন আরব দেশে হামলা চালিয়ে আসলেও সম্প্রতি ইসরায়েলের বিমান বাহিনীতে অত্যাধুনিক F-35 যুক্ত হয়েছে, যার ফলে ইসরায়েলের বিমান বাহিনীর শক্তি আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। তবে ইসরায়েলের নৌবাহিনীর কাছে মাত্র 5টি সাবমেরিন এবং 4টি করভেট রয়েছে। এ থেকেই বোঝা যায় ইসরায়েলের নৌবাহিনী একেবারেই দুর্বল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে গড়ে উঠেছে। ইসরায়েলের কাছে প্রায় 100+ পরমাণু বোমা রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, কিন্তু ইসরায়েল কখনো তাদের কাছে পরমাণু বোমা থাকার কথা স্বীকার করেনি। ইসরায়েলের তৈরি করা ব্যালিস্টিক মিসাইলগুলো ভূমধ্যসাগরের উপর পরীক্ষা করা হয়।